চিকিৎসকের স্টিকার লাগানো একটি প্রাইভেট গাড়ি থেকে নগদ এক লক্ষ অষ্টআশি হাজার টাকা ও একশো কুড়ি কেজি গাজা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বারুইপুরে উড়িষ্যার বালাসোরের বাসিন্দা বাসন্ত সেনাপতি সহ গাড়ি চালক দেবনাথ নস্কর সৌভিক বৈদ্য ও কার্তিক নস্করকে গ্রেফতার করেছে পুলিশ এর মধ্যে সৌভিক ক্যানিং এর আর কার্তিক কুলতলির বাসিন্দা বলে জানা যাচ্ছে মাদক সংক্রান্ত নির্দিষ্ট ধারায় মামলা রুজু হয়েছে তাদের বিরুদ্ধে শুক্রবার রাতে বারুইপুর থানা এলাকার কুরালি মোড়ে নাকা চেকিং চালাচ্ছিল পুলিশ পুলিশ তখনই তল্লাশি চালানো হয় চিকিৎসক স্টিকার লাগানো একটি প্রাইভেট গাড়িতে ওই গাড়ি থেকে উদ্ধার হয় এই বিপুল পরিমাণের গাঁজা সঙ্গে উদ্ধার হয় এক লক্ষ অষ্টআশি হাজার টাকা বারুইপুরের এসডিপিও অতীশ বিশ্বাস জানিয়েছেন গাড়িটি কার তা খতিয়ে দেখা হচ্ছে কোথায় আর কোন উদ্দেশ্যে মাদক নিয়ে যাওয়া হচ্ছিল তাও তদন্ত করে দেখা হচ্ছে প্রাথমিকভাবে পুলিশের অনুমান ধৃতদের আসল কারণই ছিল পাচার চেকিং করার সময় একটা গাড়িকে তারা ইন্টারসেপ্ট করে এবং গাড়িটাকে সাসপিসিয়াস কন্ডিশনে যখন গাড়িতে যারা ছিল তাদের সাথে কথা বলে তো আমাদের ওখানে কিছু মানে তাদেরকে সম্বন্ধে সাসপেক্ট হয় তো তাদের গাড়িতে কী আছে সেটা যখন জিজ্ঞেস করা হয় তারা সেটাতে সদুত্তর কিছু দিচ্ছিলো না বা কিছু লোকাবার চেষ্টা করছিল। ওখানে চারজন লোক ছিলেন ইনক্লুডিং ওয়ান লেডি